তিনি সাঁতরা পাবলিকেশন, ডক্টর দুলাল চন্দ্র সাঁতরা। এই বইটার নেক্সট অধ্যায় করবো আজকে, চ্যাপ্টার 4, জীববিদ্যা ও মানব কল্যাণ। সব অ্যান্টিবডি কীভাবে, উত্তর দেখে নাও। পেজ নম্বর 114, সব অ্যান্টিবডি গ্লোবিউলিন নামে পরিচিত। দ্য অ্যান্সার হবে অপশান সি। নেক্সট প্রশ্ন, নিচে উল্লেখিত কোন রোগে দেহের স্বাভাবিক ইমিউনিটি নষ্ট হয়ে যায়, দেখে নেব। পেজ নম্বর 121, ইমিউনিটি পাওয়ার বিপর্যস্ত হয়ে পড়ে এইডস রোগে, অপশান সি হবে উত্তর। নেক্সট প্রশ্ন, টিকাকরণ প্রদান করে, এটা প্রান্তিকের জীবনবিজ্ঞান বইটাতে আছে। কৃত্রিমভাবে অর্জিত সক্রিয় অনাক্রমিতা টিকা টক্সফাইড নেওয়ার ফলে অনাক্রমতা গড়ে ওঠে, তাহলে এটা হবে সক্রিয় অনাক্রমতা, এটা হবে অপশান এ। নেক্সট প্রশ্ন, কোন ভ্যাকসিন মুখ দিয়ে গ্রহণ করা হয়, পোলিও, অপশান বি। নেক্সট প্রশ্ন, গুটি বসন্তের টিকা কে আবিষ্কার করেন, পেজ নম্বর 17, গুটি বসন্ত, এডওয়ার্ড জেনার, অপশান ডি। নেক্সট প্রশ্ন, অ্যান্টিবডির 4টি পলিপেপটাইড চেন যে বন্ড দ্বারা সংলগ্ন তা হল, পেজ নম্বর 114, এটা হবে ডাই সালফাইড বন্ড, এটা হবে ডাই সালফাইড বন্ড। নেক্সট প্রশ্ন, অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, এক কথায় উত্তর দাও, কাকে অনাক্রম্যবিদ্যার জনক বলা হয়, লিখবে এডওয়ার্ড জেনারকে, পেজ নম্বর 113, অনাক্রম্যবিদ্যার জনক বলা হয়। নেক্সট প্রশ্ন, 2, অ্যান্টিবডির চেন দুটি কী দিয়ে সংলগ্ন থাকে, পেজ নম্বর 114, ডাই সালফাইড বন্ড দ্বারা সংলগ্ন থাকে। নেক্সট, 3 প্রশ্ন, অ্যান্টিবডি কত প্রকারের হয়, 5 রকমের বা 5 প্রকার, অ্যান্টিবডি 5 রকমের হয়। চার নম্বর, একটি অ্যান্টিজেনের উদাহরণ দাও, পেজ নম্বর 113, লিখবে প্রোটিন, প্রোটিন লিখবে। ডিপথেরিয়া রোগের রোগ জীবাণু নাম কি, পেজ নম্বর 119, করিনি ব্যাকটেরিয়াম ডিপথেরি। নেক্সট প্রশ্ন, যক্ষা রোগের ভ্যাকসিনের নাম কি, পেজ নম্বর 120, যক্ষা রোগ ভ্যাকসিন বিসিজি। নেক্সট প্রশ্ন, এইডস এর পুরো নাম কি, পেজ নম্বর 121, এইডস এর পুরো নাম অ্যাকোয়ার্ড ইমিউনো ডিফিসিয়েন্সি সিন্ড্রম, এখান থেকে এটুকু। নেক্সট, ডেঙ্গু ভাইরাসের বাহক পতঙ্গের নাম কি,
যেটা হবে স্ত্রী এডিস মশা। পলিস্যাকারাইড এক প্রকার ড্যাশ, শূন্যস্থানে লিখবে অ্যান্টিজেন, পলিস্যাকারাইড অ্যান্টিজেন। ইমিউনোগ্লোবিউলিন এক প্রকারের ড্যাশ, পেজ নম্বর 114, ইমিউনোগ্লোবিউলিন অ্যান্টিবডি, তাহলে শূন্যস্থানে লিখবে অ্যান্টিবডি। রক্তের মনোসাইট এক প্রকারের ড্যাশ সেল, পেজ নম্বর 116, লিখবে কিলার সেল। অ্যান্টিবডি দেখতে ড্যাশের মতো, পেজ নম্বর 114, লিখবে ওয়াই এর মতো, ওয়াই আকৃতি অর্থাৎ ওয়াইয়ের মতো। অ্যান্টিবডির রাসায়নিক প্রকৃতি হল ড্যাশ, পেজ নম্বর 115, রাসায়নিক প্রকৃতিতে এরা সবসময় প্রোটিন। নেক্সট 6, টিটেনাস রোগের জীবাণু হল ড্যাশ, ক্লস্ট্রিডিয়াম টিটেনি, লিখবে ক্লস্ট্রিডিয়াম টিটেনি। নেক্সট প্রশ্ন, এইচআইভি হলো ড্যাশ রোগের ভাইরাস, পেজ নম্বর 121, এইচআইভি এইডস রোগের ভাইরাস, শূন্যস্থানে লিখবে এইডস। ওআরএস পান করতে হয় কোন রোগে, পেজ নম্বর 118, লিখবে ডায়রিয়া, শুষ্কতা ডিহাইড্রেশন হয়ে যায়, ডায়রিয়া রোগে ওআরএস পান করতে হবে। সত্য মিথ্যা, ম্যালেরিয়া রোগের প্যাথোজেনের নাম ডিপ্লোককাস, দেখে নেব, পেজ নম্বর 119, ডিপ্লোককাস এটা হচ্ছে নিউমোনিয়া রোগের, নিউমোনিয়া, তাহলে এটা হবে মিথ্যা। নেক্সট প্রশ্ন, তড়িৎ শক্তি এক প্রকার ভৌত এজেন্ট, পেজ নম্বর 118, তড়িৎ শক্তি ভৌত এজেন্ট, এটা হবে সত্য। নেক্সট প্রশ্ন, ভিটামিন B12 উৎপাদনে ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়, পেজ নম্বর 123, ভিটামিন B2, B12, C উৎপাদনে ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়, তাহলে এটা হবে সত্য। নেক্সট প্রশ্ন, নষ্ট স্বাধীনজীবী ব্যাকটেরিয়া, পেজ নম্বর 124, স্বাধীনজীবী ব্যাকটেরিয়া হচ্ছে নষ্ট, তাহলে এটা হবে সত্য। নেক্সট, স্তম্ভ মিলানো সায়ানো ব্যাকটেরিয়া, পেজ নম্বর 124, সায়ানো ব্যাকটেরিয়া অলসিরা, তাহলে এটা হবে 1 এর সঙ্গে। নেক্সট, পাইনাস এটা হবে, দেখে নেব কী হবে, পেজ নম্বর 124, পাইনাস মাইকোরাইজাল ছত্রাক, পাইনাস হবে এটা মাইকোরাইজাল। নেক্সট, অ্যান্টিবায়োটিক, পেজ নম্বর 123, অ্যান্টিবায়োটিক নিওমাইসিন, অ্যান্টিবায়োটিক হবে নিওমাইসিন। নেক্সট, HBV ভ্যাকসিন, পেজ নম্বর 120, HBV হেপাটাইটিস বি, এটা হবে হেপাটাইটিস বি।
নেক্সট প্রশ্ন, ইমিউনিটি কাকে বলে? ইমিউনিটি কাকে বলে? এইখান থেকে এই পর্যন্ত লিখবে, আর নিচে আর একটা আছে ওইটার থেকে এটাই বেশি। সেখানে আর একটা আছে ইমিউনিটি কাকে বলে, এটাও লিখতে পারো। তবে ভালো করে বোঝাতে গেলে এটাই ভালো করে দেওয়া আছে, ইমিউনিটি কাকে বলে। নেক্সট প্রশ্ন, অ্যান্টিজেন কাকে বলে? অ্যান্টিজেন কাকে বলে? আর সঙ্গে একটা উদাহরণ দিয়ে দেবে। নেক্সট প্রশ্ন, অ্যান্টিবডি কাকে বলে? এখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন, MMR এর পুরো নাম কি? পেজ নম্বর 117, MMR লিখবে মিসেলস মাম্পস রুবেলা। 5 নম্বর, ডায়রিয়ার দুটি উপসর্গ উল্লেখ করো। পেজ নম্বর 118, এখানে উপসর্গ যে কোনো দুটি লিখে দেবে। নেক্সট প্রশ্ন, টিটেনাসের প্রতিকারের উপায় কি? পেজ নম্বর 117, টিটেনাসের প্রতিকার এই ভ্যাকসিন থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন, পেজ নম্বর, অ্যান্টিবডি কত প্রকারের? পেজ নম্বর 114 লিখবে 5 প্রকারের। এক্সোজেনাস ও এন্ডোজেনাস অ্যান্টিবডি কাকে বলে? পেজ নম্বর 114, এক্সোজেনাস এখান থেকে এই পর্যন্ত, আর এন্ডোজেনাস এখান থেকে এই পর্যন্ত। তো আজকে এই পর্যন্তই, পরে আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবে না। এটা কি কে বলতে পারবে? কমেন্টে জানাবে। এটা কি ধরনের কীট? কোন প্রজাতি এটা? এটা কি ধরনের প্রাণী? এটা কে বলতে পারবে? এটা কি ধরনের প্রাণী কমেন্টে জানাও। এই প্রাণীটার নাম কি? এটি কি ধরনের প্রাণী? ছত্রাক? না, ছত্রাক হলে নড়াচড়া করতো না। কোনো ব্যাকটেরিয়াও না, তাহলে চোখে দেখতে পেতাম না খালি চোখে। তাহলে এটা কি প্রাণী?